এখন গাড়ীত এজন মানুহৰ যিমানটো দৰমহা হয় তাতকৈও বেছি আপুনি অফাৰেই পাব মানে 56,000 এখন গাড়ীত অফাৰ কেটেনত 61,000 অফাৰ আৰু এই অফাৰ আপটো পূজালৈকে আছে হয়তো পূজাৰ পিছত আপোনাৰ অফাৰটো কমিও যাব পাৰে এইখন ললে প্লাছ গাড়ীখনত লগাবলগীয়া এছেছৰিছো বহুত বস্তু থাকে এই এছেছৰিছ গোটেইখিনি লগাই পেলাইও উল্টাই আপোনাৰ পকেটত পইচা উভতিহে যাব নমস্কাৰ নমস্কাৰ মোৰ নামটো কল্যাণ কুমাৰ বৰা মই আৰ ডি মটৰছ এজ এ চিনিয়ৰ ৰিলেশ্যনশ্বিপ মেনেজাৰ আৰু কৰ্পৰেট মেনেজাৰ হিচাপে কাম কৰি আছো সাজিত তোমাক পহিলাতে শাৰদীয় দুৰ্গোৎসৱৰ আন্তৰিক শুভেচ্ছা আগতীয়াকৈ জনালোঁ আৰু আপোনালোকক সকলোকো আন্তৰিক শুভেচ্ছা মই আগতীয়াকৈ জনাব বিচাৰিছোঁ সাজিত আহিছে আজি অলপ আমাৰ আৰ ডি মটৰছৰ বিষয়ে ক'বলৈ ময়ো অলপ যিমানখিনি পাৰোঁ মোৰ ফালৰ পৰা মই চেষ্টা কৰিম যে নতুন গাড়ীৰ কথা যে আপোনালোকে কি কি ফিচাৰ্ছত এইটো মাহত কি কি অফাৰ পাব গোটেই অফাৰৰ বিষয়ে মই আপোনাক ডিটেইলছত জনাই দিম সাজিতৰ ভিডিঅ'ৰ থ্ৰুদি ঠিক আছে হয় চাওক এতিয়া যদি আমাৰ সবতছে হাইয়েষ্ট অফাৰ চলি আছে হাইয়েষ্ট অফাৰ চলিবলৈ গ'লে ক'বলৈ যাওঁতে কেটেনখন যোনখন অল্টো কেটেন হয় সেইখনত আপোনাৰ টোটেল অফাৰ আছে 61,000 নেক্সট আপুনি যদি নেক্সট গাড়ী বেলেগ যায় এক্সপ্ৰেছো যায় এক্সপ্ৰেছত আপোনাৰ টোটেল অফাৰ আছে 56,000 মানে এখন গাড়ীত এজন মানুহৰ যিমানটো দৰমহা হয় তাতকৈও বেছি আপুনি অফাৰেই পাব মানে 56,000 এখন গাড়ীত অফাৰ কেটেনত 61,000 অফাৰ আৰু এই অফাৰ আপটো পূজালৈকে আছে হয়তো পূজাৰ পিছত আপোনাৰ অফাৰটো কমিও যাব পাৰে আৰু তেনেকুৱা বহুত স্কিম আছে বেংকতে হওক বা আমাৰ ডিলাৰতে হওক আপুনি অলপ টাইম আগতে কৈ গ'ল যে চাকৰিয়ালৰ কাৰণে আপুনি য'তে চাকৰি নকৰক কিয় যদি আপোনাৰ ঘৰ নগাঁৱত হয় তেতিয়াহ'লে ফাইনেন্স আপোনাৰ নগাঁৱতে হৈ যাব বেলেগ একো নালাগে আপোনাৰ পান কাৰ্ড আধাৰ কাৰ্ড দিলেই হৈ গ'ল বাকী চেলাৰী শ্লিপখন আমি অনলাইনো আপোনালোকৰ গভৰ্ণমেণ্ট এমপ্লয়ীৰ কাৰণে উলিয়াই ল'ব পাৰোঁ মানে খালি দুটা ডকুমেণ্টছ লৈ আহক আৰু একেদিনাই গাড়ী লৈ যাওক চাওক প্ৰচেচিং ফিজ এতিয়া ষ্টেট বেংক হওক বা বহুত বেংকত হওক আপটো পূজালৈকে মেক্সিমাম বেংকে আপোনাৰ প্ৰচেচিং ফিজ ৱেভ কৰা আছে মানে প্ৰচেচিং ফিজ আপুনি দিবই নালাগে কাৰণ চাওক আমাৰ যেনেকৈ আপোনাৰ চব বিজনেছ অৰ্গেনাইজেশ্যনৰ পূজাৰ আগতে চেল কৰিম বুলি সদায় মানুহে এটা ডাঙৰ টাৰ্গেট লৈ থাকে তেনেকৈ বেংকৰো এটা টাৰ্গেট থাকিব কাৰণ বেংকটোনো এটা কোম্পানীয়ে হয় ন বা বেংক এটা অনুষ্ঠানে হয় বিন চেংচন লাগিলে দুদিন পিছত হৈ থাকিব কিন্তু আজিয়ে মই আপোনাৰ চিভিল চাই পেলাই আপোনাক যদি পূজাৰ আগতে গাড়ী লাগে মই দি দিব পাৰিম বহুত মানুহে ভাবে ঘৰলৈ আহিছোঁ ঘৰত অহাৰ পিছত ফেমিলিৰ লগত আলোচনা কৰিলে যে এইবাৰ পূজাত গাড়ীখন লওঁ দিয়া এতিয়া লওঁ দিয়া বুলি ভাবিলে আপুনি ইয়ালৈ এপাক আহিলেই হ'ল গাড়ীখন আমি আপোনাক দি পঠিয়াম উইথ 0% ডাউন পেমেণ্ট গাড়ীখনত আপুনি গাড়ীখন ল'লে প্লাছ গাড়ীখনত লগাবলগীয়া এছেছৰিছো বহুত বস্তু থাকে এই এছেছৰিছ টেছেছৰিছ গোটেইখিনি লগাই পেলাইও উল্টাই আপোনাৰ পকেটত পইচা উভতিহে যাব এখন চেলেৰিও ভিএক্স আই হয় ইমান মানুহে আপোনাৰ ভিএক্স আই লয় ভিএক্স আইত আপোনাৰ অলমষ্ট 6 লাখৰ ভিতৰত আপোনাৰ গাড়ী ওলাই যাব 6 লাখ 6 লাখ টকাৰ ভিতৰত গাড়ী ওলাই যাব আপোনাৰ আৰু ZXI ZXIখন ধৰক আপোনাৰ 6.5 লাখ টকা হ'ব মানে VXIতকৈ ZXI দুটামান বস্তু বেছি থাকে কাৰণে তাৰ নাম দি দিয়ে ZXI ZXIতকৈ দুটামান বস্তু বেছি থাকে কাৰণে তাৰ নাম দি দিয়ে ZXI প্লাছ আৰু আমাৰ আপুনি চেলেৰিঅ' LXI লওক বা এল্টো ষ্টেণ্ডাৰ্ডে লওক এনি কাইণ্ড অফ আপোনাৰ মাৰুতি ভেহিকল হওক তাত আপুনি এজ এ ষ্টেণ্ডাৰ্ড ছেফটি ফিচাৰ্ছ হিচাপে দুটা এয়াৰবেগ ABS উইথ EBD এণ্টিলক ব্ৰেকিং ছিষ্টেম উইথ ইলেক্ট্ৰনিক ব্ৰেক ফ'ৰ্চ ডিষ্ট্ৰিবিউচন প্লাছ ডুৱেল ফ্ৰণ্ট SRS এয়াৰবেগছ পাব প্লাছ ৰিভাৰ্ছ পাৰ্কিং চেঞ্চৰ পাব এইকেইটা এজ এ ষ্টেণ্ডাৰ্ড ছেফটিৰ নৰ্মছ হিচাপে মানে চব গাড়ীতে আপুনি পাব উইথ এনি গাড়ী উইথ আপুনি কিছু আপোনাৰ চুজুকী টেক প্লেটফৰ্ম পাব আৰু কিছুমানত চুজুকী হাৰ্ড টেক প্লেটফৰ্ম পাব মানে সেইটো এটা ছেফটি ফিচাৰ্ছ হয় চাপ'জ গাড়ীখন যদি আপোনাৰ ইম্পেক্ট হয় গাড়ীখন যদি ইয়াত ইম্পেক্ট হ'ল সেই ইম্পেকশ্যন যোনটো স্পীড আছে বা ইম্পেকশ্যন যোনটো পাৱাৰ আছে সেই গোটেই গাড়ীখনে আপোনাৰ প্ৰিজাৰ্ভ কৰি লয় যাতে ভিতৰৰ পেচেঞ্জাৰে ইঞ্জৰি কম হয় সেই এতিয়াও অল অভাৰ ইণ্ডিয়াত আমাৰ মোৰ দেন 45% মাৰ্কেট শ্বেয়াৰ আছে আৰু অসমত আপোনাৰ মোৰ দেন 52% মাৰ্কেট শ্বেয়াৰ আছে মানে আমাৰ অসমত অট'মোবাইল কিমান কোম্পানী আছে তথাপিও 100খন গাড়ী যদি চেল হয় তাৰে ভিতৰত আমাৰ অসমত
52খন গাড়ী মারুতি গাড়ী আছে লয় অনলি বিকজ অফ কিয় বা অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে আমার মারুতিয়ে যিকোনো এখন গাড়ি বনালে পহিলাতভাবে মাইলেজ, কারণ আমার ভারতবর্ষের মানুষ সদায় ইকোনমিক্যাল মানুষ হয়, অসমের মানুষ কিন্তু ইকোনমিক্যাল মানুষ হয়, কোনোবাই চাকরি করে খাই আছে, কোনোবাই খেতি করে খাই আছে, কোনোবাই সরু বিজনেস করে খাই আছে। তো মেইন কথা হয়ে গেল মো গাড়িখন চলাবলে মাইলেজটো লাগিব। নেক্সট হয়ে গেল কস্ট কাটিং, মই বেলেগ কম্পিটিটরের বেশি ফেসিলিটি থাকা গাড়িতকে মই সেম ফেসিলিটি থাকা গাড়ি এখন যদি মই বনাও তাতকে মই কেনেকে 40-50 হাজার টাকা যদি মই কমত দিউ, তেতিয়াহলে অবভিয়াসলি আপনি আমার মারুতি গাড়িখনে লব, যে এইখানে ফেসিলিটি মারুতি অল্টোখনতো আছে বা অমুকখনতো আছে, তা মই মারুতি গাড়িখন নলে কিয় বেলেগ গাড়ি আমার কম্পিটিশনের প্রডাক্টত যিমান ফিচার্স দিছে সেম ফিচার্স দি পেলায় সেইখন গাড়িতকে আমি 40 হাজার টাকা বা 50 হাজার টাকা আপনার কমত দিছো, সেইটো কারণে আমার মারুতি গাড়ি চলি আছে। আর প্লাস সেফটি নর্মস, যেহেতু আজিকালি ভারতবর্ষের জনসাধারণে সেফটি নর্মস সেফটিও বহুত নর্মসটা চাই, সেইটো কারণে আমার অল ওভার ইন্ডিয়া যোনটো AIS নর্মস আছে সেফটি নর্মস মতে আমি মারুতি গাড়ি সব গাড়িতে আপনার ABS উইথ EBD কিছু ব্রেক এসিস্ট উইথ আপনার রিভার্স পার্কিং সেন্সর উইথ আপনার ডুয়েল ফ্রন্ট SRS এয়ারব্যাগস গোটেখিনি আমি দিছো। এইখনের LXI আছে, VXI আছে, ZXI আছে, হয় সরি LXI আছে, VXI আছে আর VXI প্লাস আছে, ইয়াত ZXI না থাকে, সরি। এইখানে আপনার স্পেশাল গিফট আছে, অ্যাপার্ট ফ্রম অল অফার আপনি কিবা নহলেও কিবা এটা এসিওর গিফটও পাবো, মানে কিবা না কিবা এটা পাবো 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 পাবো, টকা পাই আছে, 0% ডাউন পেমেন্ট লগত আপনা অফার অফার অফারটো কি পাবো, হেভি মামাগু ওয়েবট লাগিছে কিন্তু হয় এটো আপনালকে এসিওর গিফট মানে কিবা নহলেও কিবা এটা নিশ্চিত পুরস্কার পাবো আপনি। তো আপনালকে যদি দুর্গা পূজা আগত ভাবি আছিল এবছর আগর পৰা যে আমি নতুন গাড়ি এখন লম আমার লড়া ছেলে লৈ পূজা চাম, গতিকে আপনালোক আহক নগাঁও মারুতি সুজুকি খুটিকটিয়া খুটিকটিয়া। আর আপনার খুব ধুনকাম মানে গোটে ডিটেলস দিয়ে দিছো, আর আপনাদের যেটা ইয়ারপর গাড়ি কিনব গাড়ি কিনার পিছত সো আপনার সার্ভিসিং কথা আলোক নিজরে সার্ভিসিং সেন্টার আছে। আর আমার একটা প্লাস পয়েন্ট আছে, ম্যাক্সিমাম আপনার ডিলারত কি হয় আপনি গুহাটির ডিলারে কোক বা বহুত ডিলারে কোক, মানে জাস্ট কথাটা কবলে গেছো যুন্তু ডিলারের পর আপনার গাড়ি কিনব, আপনি যদি গাড়ি কিনি আছে চানমারি তেতিয়াহলে হয়তো ওয়ার্কশপটো থাকে আপনার ভেটাপাড়া বা খানাপাড়া, তো তেনেকা দূরত থাকে, কিন্তু আমার এই একটা প্লাস পয়েন্ট আপনি মারুতির এরিনা শোরুমের পরে গাড়ি কিনক বা মারুতির যিকোনো প্রোডাক্টেই নিকিনক নেক্সাই কিনক আমার ওয়ার্কশপটো আমার ডিলারের ব্যাক সাইডেই আছে, তো এইটো একটা ভাল অ্যাডভান্টেজ হয় যে আপনি গাড়িখন কিনি যোনটো ডিলারের পর কিনিছে ওয়ার্কশপটো আপনার লগতে আছে, মানে সেলসর যদি কোনোবা লড়া এজন আপনার চিনাকি আছে সেই সেলসর লড়াজনক আপনার ফোন করে দিলে আপনার সার্ভিসিংটো বুকিং হয়ে যাব, সার্ভিসের লড়া কাকো আপনি চিনাকি নহলেও হয়ে যায় হয় এখন নতুন গাড়ি কিনব যিকোনো গাড়িয়ে হোক নট অনলি মারুতি গাড়ি প্রত্যেক ফোর হুইলারতে আপনার এক বছর ফার্স্ট পার্টি আর 3 বছর থার্ড পার্টি থাকে, ইন্স্যুরেন্সের বস্তুটা মানে বুঝাই দিছো বহুতে পহিলা বছর গাড়িখন কিনার পিছত কি করে ম্যাক্সিমাম মানুষের রিনুয়েল নকরে, তো রিনুয়েল নকরিলে আপনি ক্লেমটো নাপায়, তো সেইটো কারণে গভর্নমেন্টে ম্যান্ডেটরি করে দিছে যদি আপনি গাড়ি এখন কিনে তে এক বছর ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটো হব হবই প্লাস 3 বছর থার্ড পার্টি কম্পালসরি আপনি করবই লাগবে, মানে অহা বছরলে যদি আপনার নেগলিজিয়েন্সের কারণে আপনি যদি ইন্স্যুরেন্স নকরে তেতিয়াহলে আপনার গাড়িখনে বা আপনি নাপাব যেহেতু ফার্স্ট পার্টি আপনি, কিন্তু আপনার গাড়িখনে যদি বেলেগ একটা মানুষক মারে বা বেলেগ থার্ড পার্টি ড্যামেজ করে এটলিস্ট তখেতে ক্লেমটো পাব, তো সেইটো কারণে কৈছো অহা বছরলে আপনার থার্ড পার্টিটো রিনুয়েল করব না, কিন্তু ফার্স্ট পার্টিটো আপনি রিনুয়েল করবই লাগবে। যদি পূজাত গাড়ি এখন কিনিম বলে ভাবিছে তেতিয়াহলে আপনাদের দাদা কন্ট্যাক্ট করব, স্ক্রিনের নাম্বার আহি আছে, আর আপনাদের স্ক্রিনের পর নাম বলে আপনাদের অফিস নামে ফোন করব, অফিস নামে বাইরে আপনাদের ফোন নকরব, আর আপনাদের আহক আরডি মোটরস নগাঁও আহি আপনাদের পূজার কারণে এখন গাড়ি লব বলে মোট দৃঢ় বিশ্বাস আছে, আর এইটো আসলে আরডি মোটরসর ভিডিও যদি চাই ভাল পালে লাইক কমেন্ট শেয়ার করব, তো আজিলে জয় অসম, ধন্যবাদ, মোর ফল আপনাদের আকো এবার শারদীয় দুর্গোৎসবর শুভকামনা থাকিলে।